Hello everyone, this is Habib এবং ওয়েব ডিজাইন কোর্সের এই টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট ফাংশন ইউজ করতে পারি। সো লেটস বিগিন। জাভাস্ক্রিপ্ট ফাংশন সম্পর্কে আমি একটু বলি, জাভাস্ক্রিপ্ট ফাংশনটা কিভাবে কাজ করে। তো জেনারেলি আমরা যদি কোনো একটা কাজ করতে চাই, আমরা তো নর্মাল জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু মাল্টিপল কাজ যদি আমরা একসাথে করতে চাই, অর্থাৎ কোনো একটা ক্লিক করব, অনেকগুলো কাজ একসাথে হবে, সেক্ষেত্রে আমরা চাইলে ফাংশন ইউজ করতে পারি। নট অনলি ক্লিক, আমরা চাইলে এটার ফাংশন যেটা থাকবে সেটার আউটপুট একসাথে দিতে পারি, ঠিক আছে। তো এই জন্য আমরা ফাংশন ইউজ করবো, যে মাল্টিপল কাজ আমরা একসাথে করতে পারবো, কিংবা একটা কাজই যদি অনেক লম্বা হয় তাহলে জাস্ট এটাকে শর্টে একটা আউটপুট দেওয়ার জন্য আমরা চাইলে ফাংশন ইউজ করতে পারি। তো ফাংশন হচ্ছে এক গুচ্ছ কোডের সমন্বয়, যে যার মাধ্যমে আমরা একটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাংশনের মূল কাজ। এখন কথা হচ্ছে ফাংশন আমরা কীভাবে আউটপুট দিব। তো ফাংশন আউটপুট দেওয়ার অনেকগুলো উপায় আছে, যেমন আমরা চাইলে এসটিএমএল কোডের মধ্যে, আমরা অন ক্লিকের মধ্যে আমি যেভাবে দেখিয়েছিলাম ওভাবে আমরা চাইলে আউটপুট দিতে পারি। আমার একটা লাইভ প্রজেক্ট আছে, বাই দ্য ওয়ে, ওইটা চাইলে দেখে আসতে পারেন, যাই হোক। কিংবা আমরা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টের মধ্যে আউটপুট দিয়ে দিতে পারি, হ্যাঁ, রিটার্নের মাধ্যমে আমরা আউটপুট দিয়ে দিতে পারবো। অথবা আমরা যে কোনো ইভেন্টের মধ্যে এটাকে যদি আমি দেই, তাহলে সেক্ষেত্রে ওভাবে আমাকে আউটপুট দিবে। তো জেনারেলি আমি যেটা করব সেটা হচ্ছে, একটা আমি এসটিএমএলের মাধ্যমে আমি আউটপুট দিব, দ্বিতীয় নাম্বার যেটা করব সেটা হচ্ছে জাস্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আউটপুট দিব, ঠিক আছে। তখন আমরা ইভেন্ট শিখব, তখন আমরা আসলে রিলেট করতে পারবো, বুঝতে পারবো যে আসলে ইভেন্টের সাথে ফাংশন কীভাবে কাজ করে। ওকে, সো চলুন আমরা ফাংশন লিখি এবং ফাংশন কীভাবে কাজ করে সেটা শিখি। ফার্স্টে ফাংশন লেখার জন্য এখানে লিখতে হবে ফাংশন, এটা বাই ডিফল্ট এটা আপনাকে লিখতেই হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো এখন ফাংশনের নাম দিতে হবে। এখন আপনি ফাংশনের মধ্যে যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি যদি যে মাই ফাংশন লেখার পর এখানের মধ্যে ফার্স্ট ব্রেকেট দিতে হবে, তারপর সেকেন্ড ব্রেকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। এখন আমরা এখানের ভিতরে ফাংশনটা লিখব, অর্থাৎ আমাদের যে কোডগুলো আছে সেগুলো লিখব, হ্যাঁ। তো যেমন আমি এখানে লিখলাম এক্স বার x equal to 45 আর বার y equal to 65 আর এরপর আমি এখানে যদি লিখি বার z equal to x plus y। তো এটা আমরা জেনারেলি জানি কিভাবে কাজ করে। তো এখন এটা আমরা ফাংশনের মধ্যে লিখলাম, এটা ফাংশনের মধ্যে লেখার পর এটা আমরা যে আউটপুটটা দিব সেটা আমরা যে কোনোভাবে দিতে পারি, এইটুকু হচ্ছে আমাদের কাজটা করবে। এখন আমরা আউটপুটের ব্যাপারে আসি। তো আউটপুট দেওয়ার জন্য আমি জাস্ট নর্মালি এখানে লিখে দিতে পারি যে ডকুমেন্ট ডট রাইট, আর এখানে লিখে দিব জেড। এটা যদি আমরা এখানে দিয়ে রিফ্রেশ করি তাহলে এখানে আমরা কিছু পাচ্ছি না, ঠিক আছে। এটা আমরা লিখতে বললাম, হ্যাঁ, এইটুক দিলে কিন্তু নর্মালি চলে আসতো, বাট যেহেতু এটা ফাংশন আমাদেরকে ফাংশনটাকে রান করতে হবে। আই হোপ ক্লিয়ার যে আমরা শুধুমাত্র আউটপুট দিলে হবে না, আমাদেরকে ফাংশনকে আউটপুট দিতে হবে। আমরা যদি ফাংশনকে আউটপুট না দেই সেক্ষেত্রে এটা কাজ করবে না। তো এখন আমি এখানে লিখতে পারি, এটা আমি এখানে তুলে দিব, এখানে তুলে দেওয়ার পর এখানে আমি লিখি যে রিটার্ন জেড। এখন যদি আমরা রিটার্ন করি তাহলে এই যে ফাংশন আছে এটার একটা আউটপুট আসবে জেড, ঠিক আছে। তো এখন এই যে ফাংশনের মধ্যে আউটপুটটা আসবে সেটাকে আমরা ডিসপ্লে করব, সেটাকে আমরা কোথায় ডিসপ্লে করব সেটাকে আমরা ডকুমেন্ট রাইটের মধ্যে ডিসপ্লে করতে পারি। যেমন আমি এখানে লিখব ডকুমেন্ট ডট রাইট, আর এখানের মধ্যে আমি লিখে দিব মাই ফাংশন। ওকে, তাহলে এখন আমাদেরকে একটা জেড রিটার্ন করবে, ঠিক আছে। তার মানে আপনি যদি ফাংশনের মধ্যে কোনো কিছুর আউটপুট দেন সেক্ষেত্রে হয়তো এটা কাজ করবে না, জেনারেলি আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা। বাট আমরা যদি সম্পূর্ণ কাজটা এখানের মধ্যে করে আমরা ফাংশনটাকে আউটপুট দেই, হ্যাঁ, ফাংশনটার যে আউটপুট আছে সেটা দেই, তাহলে কিন্তু এটা আমাদের এখানে ডিসপ্লে করবে। তার মানে আমাদেরকে সম্পূর্ণ কাজটাকে কমপ্লিট করতে হবে, দেন সম্পূর্ণ ফাংশনটাকে আমাদেরকে এক্সিকিউট করতে হবে কোথাও একটা। হয়তো আপনি জাভাস্ক্রিপ্টের মধ্যে করতে পারেন, হয়তো আপনি এসটিএমএলের মধ্যে করতে পারেন, যেখানে ইচ্ছে আপনি করতে পারেন। ওকে, এরপর আমরা এটাকে এসটিএমএলের মধ্যে আউটপুট দিব। তো এই আউটপুটটা দেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা এসটিএমএল লিখতে হবে। তো এখানে আমি একটা এসটিএমএল লিখে এখানে লিখবো হচ্ছে ডট কিংবা আইডি রেজাল্ট, এবং এখানের মধ্যে আমাদের আউটপুটটা আসবে। তো আমি জাস্ট এটা তুলে দিব, এটা তুলে দেওয়ার পর আমি এখানে লিখবো ডকুমেন্ট
dot get element by id এবং আইডির নাম হবে result আর inner html মানে হচ্ছে আমাদের মধ্যে এখানে যে result আইডিটা আছে সেটার মধ্যে আমরা একটা কিছু পুশ করে দিব সেটা হচ্ছে এখানে যে result আসবে সেটা আমরা দিয়ে দিব তো equal to কোথা থেকে নিবে সেটা হচ্ছে আমাদের my ফাংশন থেকে নিবে ওকে তো my ফাংশনের result হচ্ছে z সেটা আমাদেরকে দিয়ে দিবে ওকে এখন কিন্তু আমরা এটা html এর মাধ্যমে দেখতে পাচ্ছি ওকে তো তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও দেখলাম এবং html এর মাধ্যমেও দেখলাম আচ্ছা আমরা জাস্ট নিয়মটা দেখলাম এবং আউটপুটটা দেখলাম তো এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের মত করে এটাকে আমরা ফ্লেক্সিবল করে নিতে পারি কিভাবে যেমন আমাদের এখানে x = 45 এটা ফিক্সড হ্যাঁ তো যখন আমরা এটা ইউজারদের জন্য তৈরি করব তখন আমরা কিন্তু এটা যে ফিক্সড আছে সেটা রাখতে পারবো না সেজন্য আমাদেরকে কি করতে হবে আমরা এখানের মধ্যে এটা ডিলিট করে দিব তাহলে এখন কিন্তু x এবং y এর ভ্যালু নেই ঠিক আছে তো এখানের মধ্যে আমরা প্যারামিটার ইউজ করব তো প্যারামিটারটা কি প্যারামিটারটা হচ্ছে প্লেস হোল্ডারের মতো আমি যখন ফাংশন শিখতেছিলাম তখন আমি প্যারামিটার জিনিসটা টোটালি বুঝতে পারতাম না কারণ কিভাবে যে কোথা থেকে কেমনে কাজ করে এটা আমি বুঝতে পারতাম না কি ধরতে পারতাম না তো এখন আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে x এখানে আমি y লিখলাম ঠিক আছে তো x এবং y এটা থ্রুতে এখানের মধ্যে চলে আসবে কিভাবে আসবে যখন আমি এখানে অর্থাৎ যেখানে আমি যে ফাংশনটা ইউজ করব অর্থাৎ আউটপুটের জায়গায় যেখানে আমি ফাংশনটা ইউজ করব সেখানে আমি x এবং y এর ভ্যালুটা লিখে দিব যেমন আমি 45 এবং এখানে 55 আমি লিখলাম তো 45 থেকে এই ভ্যালুটা যাবে হচ্ছে x এর মধ্যে এবং এই এক্সটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করছে তো এইখান থেকে যাবে হচ্ছে এই এক্স এর মধ্যে ঠিক আছে তার মানে এখানে লিখলাম মানে আমি এইখানে লিখলাম আর এখানে যেহেতু এটা এক্স লেখা আছে এটা যদি লেখা থাকতো হাবিব তাহলে আমি যদি এখানে লিখে দিতাম হাবিব তাহলেও কাজ করতো হ্যাঁ হাবিব হাবিব ওকে তো হাবিব এখানে যদি আমি লিখে দিতাম তাও কাজ করতো এক্স লিখতে হবে ওয়াই লিখতে হবে এমন কোনো নির্দিষ্ট কিছু নাই তবে আমরা যদি এভাবে লিখি এভাবে কাজ করবে আচ্ছা হাবিব এবং ওয়াই আমি লিখলাম তো একটা জিনিস ক্লিয়ার হয়ে যান যে আমরা এখানের মধ্যে যেই ভ্যালুটা দিব অর্থাৎ ফাংশনের মধ্যে প্যারামিটারের মধ্যে যেই ভ্যালুটা দিব সেটা আমাদের এখানে যে ফাংশনটা আছে অর্থাৎ যেখানে আমি রেজাল্ট দেখাচ্ছি সেই ভ্যালুটা যেখানে আমি তৈরি করেছি সেই ক্যানের মধ্যে যে প্যারামিটারটা আছে সেখানে গিয়ে বসবে এবং এখানে গিয়ে বসা মানে ভিতরে আমি সেই ওয়ার্ডটা কিংবা সেই লেটারটা যেখানে ইউজ করেছি সেই জায়গার মধ্যে চলে আসবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখান থেকে এখানে যাচ্ছে অর্থাৎ আমি এখানে দেখাতে পারছি না মনে হয় এইখান থেকে এইখানে যাচ্ছে ভ্যালুটা এবং এই যে টেক্সট আছে সেটার মাধ্যমে এইখান থেকে ভ্যালুটা এখানের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে আর কীভাবে বুঝাবো এর চেয়ে সহজ আর কীভাবে বোঝানো হচ্ছে আমি জানি না তো সেভ করলাম সেভ করার পরে আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে আমরা কিন্তু 100 একটা রেজাল্ট পাচ্ছি ওকে তো আমি বোঝানোর চেষ্টা করেছি যে যত সহজে পারা যায় আর কি হুম তার মানে আপনি বুঝতে পারছেন যে ফাংশন কিভাবে কাজ করে তাহলে আমরা চাইলে এখানের মধ্যে থেকে প্যারামিটার নিতে পারবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো ইচ্ছা আর সেই অনুযায়ী আমরা যদি এখানের মধ্যে ভ্যালুটা দিয়ে দেই তাহলে আমাদের এখানে যে প্লেস হোল্ডার আছে এখানের মধ্যে বসে আবার এখানের মধ্যে যে টেক্সট আছে সেটা সেটার থ্রুতে কানেক্ট হয়ে বসে যাবে হুম তো এটাই হচ্ছে প্যারামিটার তার মানে আমরা ফাংশন লেখার জন্য ফার্স্টে লিখবো ফাংশন ফাংশন লেখার পরে ফাংশনের নেম লেখার পরে এখানের মধ্যে ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে আমরা চাইলে প্যারামিটার ইউজ করতেও পারি নাও করতে পারি এটা হচ্ছে প্রয়োজন ভেদে যদি আমাদের প্যারামিটার না লাগে আমরা প্যারামিটার ইউজ করব না যদি ফিক্সড কিছু আমরা ইউজ করি আচ্ছা তারপর একটা কিছু থাকবে যে কোনো একটা কোড অনেকগুলো কোড হইতে পারে একটা কোড হইতে পারে যে কোনো কোড তারপর এটাকে আমরা রিটার্ন করব হুম রিটার্ন করে একটা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমরা চাইলে ডকুমেন্ট ডট টাইপ দিয়ে এখানে আমরা করতে পারি কিংবা যেখানে ইউজ করতে ইচ্ছা করো আমরা সেখানে ইউজ করতে পারি আর যদি HTML এর মধ্যে রেজাল্ট দিতে পারে সেটা হলে এইভাবে আমরা রেজাল্ট দিতে পারি আর এখানের মধ্যে আমরা চাইলে প্যারামিটার ইউজ করতে পারি যদি আমরা কোনো কিছু ফিক্সড না চাই যদি আমরা যেই রেজাল্টটা চাচ্ছি সেটা ইউজারের হাতে থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে চাইলে প্যারামিটার ইউজ করতে পারি হুম তো প্যারামিটারটা আমরা ইউজ করলে এখানের মধ্যে আমরা যা দিব ঠিক তা এখানে বসবে এখান থেকে আবার এখানে এসে আমাদেরকে জেড এর মাধ্যমে রেজাল্টটা দেখাবে কিংবা জেড না হোক যে কোনো কিছু হোক সেটার মাধ্যমে রেজাল্টটা দেখাবে
এটা হচ্ছে সহজভাবে আমি বললাম, যাতে আপনারা একেবারে ভালো করে বুঝতে পারেন। যারা বিগিনার আছে ওদের বুঝতে অনেক কষ্ট হয়, সেজন্য কারণ আমি নিজে জানি আমি শেখার সময় অনেক কষ্ট করছি, এটা আসলে আমার মাথায় ঢুকতো না, বাট পরবর্তীতে যখন ঢুকলো, তখন আমি ট্রেনিং যখন দিচ্ছিলাম তখন আরো ভালো করে ঢুকছে আর কি। যাই হোক, আচ্ছা এখন এটা হচ্ছে রেজাল্ট। তো এই টিউটোরিয়ালটা আমি শেষ করি, বাট লাস্টে একদম লাস্টে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যখন আমরা ফেসবুক থেকে লগ আউট করি তখন একটা ফাংশন রান হয়, এটা আমি এক্সাম্পল হিসেবে বলছি। তো একটা ফিচার আছে, সেটা হচ্ছে মাল্টিপল জায়গা থেকে আমরা চাইলে লগ আউট করতে পারি। যেমন আমার পিসি, মোবাইল, ট্যাবলেট কিংবা অন্যান্য দুনিয়ার বাইরে থেকে আমরা চাইলে লগ আউট করতে পারি। এখন সবগুলো যদি আমরা একসাথে করতে চাই, যেমন সিঙ্গেল একটা কাজ রান হবে যখন আমরা লগ আউট করবো, অর্থাৎ যেখানে লগ ইন করা আছে সেখান থেকে যদি লগ আউট করি তাইলে কিন্তু একটা কাজ হচ্ছে। যখন আমরা সবগুলো থেকে একসাথে লগ আউট করার জন্য একটা বাটন বানাবো, তখন আমরা যদি জাস্ট একটা ফাংশনের মধ্যে সবগুলো কোড লিখে দিই, তাহলে জাস্ট যখন আমরা ফাংশনটা রান করব সাথে সাথে সব জায়গার থেকে, অর্থাৎ দুনিয়ার বাইরে থেকে হলেও এটা লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, তো মাল্টিপল কাজ করার জন্য ফাংশন আমরা চাইলে ইউজ করতে পারি। এটা আমি একটা লাইভ যে এক্সাম্পল সেটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এই টিউটোরিয়াল জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, হাবি জাবি যা আছে করবেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।